হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি দিনা, দিনা আলিস লাইফ স্টাইল এর কুকিং চ্যানেল আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। এটা গতকালকের একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন চলে আসলাম কিচেনে। আমি ইফতারির টাইম থেকে শুরু করছি আর কি, 3:30টায় আমি কিচেনে চলে আসলাম। এসে যে জারগুলো কিনেছি এগুলোতে একটাতে চা পাতি, একটাতে চিনি রেখে দিয়েছি, আর যে জারে আগে চিনি ছিল ওইটাতে এখন লবণ রেখে দিয়েছি। তো দুইটা একই রকম করে নিয়েছি, চা পাতি আর চিনির জারগুলো, দেখতে একটু ভালো লাগবে সেজন্য। তো আজকে কিছু মজার মজার ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপি দিব না, আজকে থাকবে মজার একটা চিডার ডেজার্ট রেসিপি আপনাদের জন্য শেয়ার করব আমি। আর এখানে আমি পরোটা বানিয়ে নিব, মানে পরোটার জন্য ডোটা তৈরি করে নিব। তো প্রথমে এই কাজটা করে ফেলছি আমি কিচেনে এসে। প্রথমে পরোটার ডোটা মাখিয়ে রেখে দিব, তারপর চিকেনটা আমি সকালে ম্যারিনেট করে দিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি আর কি। আর এখানে পরোটার সাথে আজকে থাকবে তান্দুরি চিকেন করব, সেজন্য পরোটাটা করছি। চিকেনটা আমি সকালে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন যে দেখতে পাচ্ছেন এই জারে এখন লবণ রেখেছি আমি, আগে চিনি ছিল, তো এভাবে করে নিয়েছি আমি। তো এটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি আজকে, মানে দোকানে যেভাবে পরোটাটা বানায় ওইভাবে আমি পরোটাটা বানাবো, রাউন্ড শেপ দিয়ে, যেভাবে আমরা বাইরে গেলে তান্দুরি চিকেনের সাথে পরোটাটা খাই ওইভাবে বানাবো। তো চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন একটু তেল দিয়ে আস্তে আস্তে করে এটা মেখে নিব। মেখে আমি ডো করে একটা সফট ডো তৈরি করে নিব, রেখে এক সাইডে রেখে দিব। ইফতারের আধ ঘন্টা আগে আমি পরোটাটা বানিয়ে নিব আর কি। একটু তেল মাখিয়ে আমি একটু এভাবে তেল ছড়িয়ে দিয়ে এখন রেখে দিব। ইফতারের আগে আমি রেডি করে নিব আর কি পরোটাগুলো। আর এখন যে টমেটো ভর্তা করে নিচ্ছি, এই টমেটোগুলো আমি সকালে কিন্তু সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, একটু পানি ঝরে রান্নার জন্য দিয়ে গিয়েছিলাম। তো ভর্তাটা রাত্রে ভাতের সাথে, গরম ভাতের সাথে খাবো। আমার খুব ইচ্ছা করছিল টমেটো ভর্তাটা খেতে, তো একটু কয়েকটা টমেটো সিদ্ধ করে নিয়েছি। আর পাশে দেখতে পাচ্ছেন একটা রসুনও সিদ্ধ করে নিয়েছি। রসুনটা আমি এভাবে একটু ছিলে রেখে দিব, যখনই খাবো তখনই কিন্তু ভর্তাটা তৈরি করে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো খেতে ইচ্ছা করছিল, বানিয়ে এনেছি। তো ইফতারের পরে আমি কোনো ধরনের রান্না করি না আসলে, আমার একদমই ভালো লাগে না, মাথাটা ভীষণ ব্যথা করে তখন, তো সেজন্য রান্না করতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে করতে হয়, আপনাদের ভাইয়ার পছন্দ মতো কিছু খাবার তৈরি করতে হয়, তো মাঝে মধ্যে আর কি, সব সময় না। রোজার মধ্যে আমি ইফতারের পরে কোনো কাজ আর রাখি না, তো সেজন্য আগে ভাগে সব কিছু এভাবে ঠিক করে রেখে দিচ্ছি। তো রাত্রে যখন ভাতটা খাবো তখন মেখে তারপরে এখানে খাবো আর কি। তো আমি কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনে পাতা কুচি, কিছু শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি একটু লবণ, আর মাখানোর সময় একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর আমি ভর্তাটা তৈরি করে নিব আর কি। এখন এভাবে ঢেকে রেখে দিচ্ছি। আর তরমুজটা কেটে নিয়েছি, আজকে লাচ্ছিও তৈরি করব। লাচ্ছিটা আমি মিষ্টি দইটা তৈরি করে নিয়েছিলাম আগে, তো মিষ্টি দইটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর আপনাদের ভাইয়ার জন্য একটু তরমুজ কেটে নিচ্ছি, তরমুজের জুসটা আজকে করব না।
তো তরমুজগুলো কেটে নিলাম, এভাবে আমি শরবতটা বানিয়ে রাখবো, তারপর আমি রান্নাবান্নাতে যাব আর কি। তো এই কাজগুলো আমি আগেই করে ফেলি, চিড়াটাও মাখিয়ে নিব। আজকে একটা মজার চিড়ার ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক মুঠো আমি চিড়া ধুয়ে পানি ছড়িয়ে এখন অল্প একটু পানি দিয়ে ভেজাতে দিয়েছি, একদম সফট হয়ে গিয়েছে চিড়াগুলো। এই চিড়ার ডেজার্টটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, হাফ টেবিল স্পুনের মতো চিনিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন, যতটুকু চিড়া নেবেন তত চিনিটা অ্যাড করে নেবেন। তো এখন এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, গুঁড়া দুধটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এভাবে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো নিয়ে নিলাম কন্ডেন্স মিল্ক, আর নিয়ে নিচ্ছি টক দই। এটা আমার যে বাসায় তৈরি করেছিলাম টক দইটাই, 3 টেবিল চামচের মতো আমি টক দই নিয়ে নিলাম। নেওয়ার পরে সামান্য একটু 1-2 ফোঁটা হবে এরকম আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। খুবই মজার এই ডেজার্টটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করা একদম হয়ে গিয়েছে, আমি চিড়ার উপর দিয়ে দিব এভাবে। চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে আমি কিছু ফ্রুটস কেটে দিব, বাসায় যা ছিল আর কি, কলা, 2 ধরনের আঙ্গুর আমি উপরে একটু দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যে এরকম ফ্রুটস থাকে আপনারা ওইভাবে কিন্তু এই চিড়ার ডেজার্টটা সাজিয়ে নিতে পারেন। তো আমি এভাবে রেখে দিব, সাজিয়ে ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা খেতে মন প্রাণ জুড়িয়ে যায় এই মানে চিড়ার ডেজার্টটা, তো আমার তো খুবই ভালো লাগে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো হয়ে গেল, আমি ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, তারপর এটা ইফতারের আগে আগে কিন্তু বের করে নিব ফ্রিজ থেকে। আর বাচ্চাদের জন্য একটু চিটা মাখিয়ে নিয়েছি দুধ কলা দিয়ে, ওরা এভাবেই খাবে। চিনিটা একটু বেশি দিতে হয় ওদের চিড়াতে। এখন রেখে দিচ্ছি আমি ফ্রিজে, আর এখন রান্নাটা করে নিচ্ছি। এখানে তিতা ককরল দিয়ে, ডাল দিয়ে আজকে রান্না করছি, তো ভাজি করছি আর কি। আর রান্না করব বাটা মাছ, চিকেন রান্না করব বাচ্চাদের জন্য। তো একটু একটু করে দেখাচ্ছি, এটা সেহেরিয়া রাতের খাবারগুলো রান্না করে নিচ্ছি। সেহেরিতে তো আমরা ভাতটা খাই না, চিড়া খাই না, না হলে গরুর দুধটা খাওয়া হয়, আর যে কোনো জুস খাওয়া হয়। বাচ্চাদের জন্য করব, বাচ্চাদের জন্য চিকেনটা রান্না করব, ওরা সেহেরিতেও খাবে তারপর রাত্রেও খাবে। ওভাবে করে এক বেটে রান্নাটা আমি করে নিই। এভাবে করে এই তিতা কাঁকরোলের ভাজিটা করতে কিন্তু খুবই মজা হয় মসুরের ডাল দিয়ে। আমি সবসময় এভাবেই রান্না করি। আর পাটা মাছের জন্য এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো অ্যাড করে দিব। তো আমাদের চট্টগ্রামে এই মাছকে বাটা মাছ বলে, অন্যান্য অঞ্চলে কী বলে সেটা আমার জানা নেই। এই মাছটা খেতে খুবই মজার, তো আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে, সেজন্য রান্না করছি। তো আপনাদের ভাইও রাত্রে খাবারটা খাবে, সেহেরিতে একদমই কিছু খায় না, শুধু চিড়া আর যে কোনো ফল জুস এগুলাই খেয়ে থাকে। তো আমি রাত্রের জন্য রান্নাটা করছি আর কি, মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি দু সাইডে খুব সুন্দর করে হয়ে যাওয়ার জন্য। এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি, চিকেনটাও প্রায় হয়ে গিয়েছে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা দিয়ে দিলাম। রান্নাটা একদম হয়ে গিয়েছে, পাশের চুলে আমি অন্য মানে সবজি রান্না করছি। তো হয়ে গেল রান্নাটা, আমি করে নিয়েছি। আর এখানে তন্দুরি চিকেন করব, সেজন্য এটা আগেই সকালে আমি মাখিয়ে রেখেছিলাম। তন্দুরি চিকেন কীভাবে করে সেটা আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, এখন একটু ভেজে নিচ্ছি।
এটা ইফতারের আধ ঘন্টা আগে কিন্তু আমি করছি, আর পরোটাগুলো বানিয়ে নিব। গোল রাউন্ড শেপ করে আজকে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আমি। এভাবে কিন্তু বিভিন্ন হোটেলে আমরা যখন তান্দুরি চিকেন খাই এভাবে পরোটাটা দেওয়া হয়। তো ভাবলাম এভাবে একটু তৈরি করে দেখি কেমন হয়। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। রাউন্ড শেপের পরোটাটা বাচ্চারা তেমন একটা খায় না, ওরা স্কোয়ার শেপেরটা বানিয়ে দিতে হয়। তো এখন পরোটাগুলো একটু ভেজে নিয়েছি, হালকা একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি, তেমন একটু বেশি তেল ইউজ করছি না। তান্দুরি চিকেনও সেরকম অল্প একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো। তো এই তো আমাদের ইফতারটা রেডি, আমি সব কিছু রেডি করে দিয়েছি। পরোটা একটু নুডলস করেছিলাম বাচ্চাদের জন্য, আর তান্দুরি চিকেনটা একদম হয়ে গিয়েছে। তো আপনাদের ভাই একটু বাইরে গিয়েছিলো, তো জিলাপি নিয়ে এসেছিলো, তো জিলাপিটাও দিয়ে দিলাম। এই তো আমাদের ইফতারি আজকে, আর কিছু লাচ্ছি তৈরি করে নিয়েছি। তো লাচ্ছিটা এখন আমি সব গ্লাস একটু দিয়ে দিব। এখানে তো আছে খেজুর, আলহামদুলিল্লাহ ইফতারটা করে নিব, মানে খুব সুন্দর করে রহমতের দিনগুলো চলে যাচ্ছে। এখানে একটু মেয়োনেজ দিয়েছি তান্দুরি চিকেনের সাথে, সালাদের সাথে মেয়োনেজটা খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম টমেটো সস। তো সব কিছু রেডি আলহামদুলিল্লাহ, এখন ইফতারটা করে নিব, অপেক্ষা করছি আজানের জন্য। আর এখানে তো চিড়া রয়েছে, চিড়া তো প্রত্যেক দিনের ইফতারিতে আসলে রাখতে হয়, চিড়াটা আগে খেতে হয় আমাদের। আর এখানে লাচ্ছি, এই যে লাচ্ছি তৈরি করে নিয়েছি। তো ইফতার করে একটু রং চা করেছি, রং চা এখন সবাই খেয়ে নিব। বাচ্চারাদেরকে একটু একটু চা করে দিয়েছি, ওরা চা খাচ্ছে আর টিভি দেখছিল মাগরিবের নামাজটা শেষ করে আর কি। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।